এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ হৃদয় ভাই, যুগ্ম সম্পাদক বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য অধিদপ্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা প্রযুক্তি প্রগতি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এই বর্ধিত সভায় আমি প্রথমেই শ্রদ্ধা পরিবেশন করতেছি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 15ই আগস্ট শহীদকৃত সকল শহীদদের। এবং আমাদের এই বর্ধিত সভায় উপস্থিত সম্মানিত উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতা নেতৃত্বে উপস্থিত, এবং যারা আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করে করার জন্য লড়াই করতেছেন, বিদেশে বসেও কাজ করতেছেন, সেই আমাদের সকল সভাপতি হাজি আজহারুল ইসলাম ভাই এবং সকল সকল সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ খান ভাই, সকলে যে যেখানে আছেন আমার মুজিবিয় সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই বর্ধিত সভার মধ্যে আলোচনার সময় অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে, এখন সবগুলো বিষয়ে এক একজন আমাদের সিনিয়র নেতা কর্মীরা আলোচনা করবেন অবশ্যই। এখানে শুধু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, সেই কথাগুলো হচ্ছে যে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ এই নামের ব্যাপারে আমাদের যে কাজ এবং লক্ষ্য সেটা অবশ্যই মিল থাকতে হবে। আমরা অন্যান্য জেলাতে কাজ করতেছি, এমপির কাছে যাচ্ছি, উপজেলা চেয়ারম্যানের কাছে যাচ্ছি, এখন ওইখানে আমাদেরকে যদি বলা হয় বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আসলে কি জিনিসটা কি সত্যি? অবশ্যই সত্যি নয়। আমরা বাঙালিদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ আওয়ামী লীগের নট অঙ্গ সংগঠন হয়ে কাজ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠন হিসেবে কাজ করতে। এই জিনিসটা যে যেখানে আছি আমরা অবশ্যই জিনিসগুলো জানবো, বুঝে আমাদের বড় বড় নেতাদের কাছে যাব। তারপর হচ্ছে যে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ, এখন তথ্য প্রযুক্তি মানে কি? তথ্য প্রযুক্তিকে আমাদের সকলকে জানতে হবে যে যার যার ব্যক্তিগত পক্ষ থেকে, যেহেতু এখানে আমাদের কেন্দ্রীয় কমিটিতে জেলা পর্যায়ে যারা আছে সকলে আমাদের কেন্দ্রীয় কমিটি যারা সিনিয়র আছেন সবার কাছ থেকে একটু হলেও অবগত হয়ে পরবর্তীতে যে বিভিন্ন জেলা উপজেলার আওয়ামী লীগের এমপি উপজেলা চেয়ারম্যান তাদের সামনে যাবে, অবশ্যই এই জিনিসগুলো তুলে ধরতে হবে। আর আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের যে মেইন লক্ষ্য যেটা, ওইটা হচ্ছে যে মাননীয় জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, যে কিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং রূপকার এবং বাস্তবায়ন করতে যাচ্ছেন। আমরা চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হয়ে এই ডিজিটাল বাংলাদেশের মাননীয় শেখ হাসিনার 2021 এবং 2041 বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার 80% কারিগর যাতে আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ হয়, এই বিষয় নিয়ে যে যেখানে আছে ওইখান থেকে অবশ্যই কাজ করতে হবে। এই এটার জন্য আমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য পর্যন্ত সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি। আর আমরা যে যেখানেই আছি, যে যে উপজেলাতেই থাকি, সব উপজেলাটা যাতে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ নামে জয় জয়কার করে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খাগড়াছড়ি জেলার মধ্যে 298 নং আসনের মাননীয় এমপি মহোদয় পূজেন্দ্রলাল ত্রিপুরা, সে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বলে হবে আশ্বাস দিয়েছে, আমাদের কাছে ফর্ম টর্ম পূরণ করেছে আমার মাধ্যমে। এবং তারপর হচ্ছে যে খাগড়াছড়ি জেলার যে আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ জেলা শাখাটা ঘোষণা করা হয়েছে, তার উপদেষ্টা হিসেবে আমরা পেয়েছি খাগড়াছড়ি সদরের সকল মেয়র জনাব আলহাজ রফিকুল আলম রফিক ভাইকে। আমি মনে করি যে এইগুলো আমাদের জন্য এক একটা বড় অর্জন, এই অর্জনগুলো এই ব্যক্তিগুলো আমাদের কাজে দিবে অবশ্যই ওই সময়, যে সময় আমরা আমাদের ডিউ লেটার করতে যাচ্ছি, যে সময় আমরা আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগকে
আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে রেজিস্ট্রেশন করাতে যাচ্ছি, ওই সময় অবশ্যই আমাদের এই সবগুলো কাজে দিব। আর বর্তমানে যে যে জেলাগুলোতে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কে ধ্বংস করার জন্য অনেকগুলো কুচক্রী মহল আমাদের উঠে পড়ে লেগেছে, এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের সকলকে চোখ খোলা রাখতে হবে, আমাদের মুজিবি দৃষ্টি রাখতে হবে, যাতে কেউ ঢুকে বিশৃঙ্খলা না করতে পারে। এই বর্তমান সময়ে যারা যারা আমাদের এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছিল অনেকজন আমাদের বহিষ্কার হয়েছে তথ্য প্রযুক্তি লীগের দিক থেকে। তো আমি সর্বশেষ সকলের কাছে অনুরোধ করব যে তথ্য প্রযুক্তি লীগ যাতে এই সেপ্টেম্বর মাসেই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে রেজিস্ট্রেশন হতে পারে, তার জন্য সবাই পাশে থাকবেন, যে যেখানে আসছেন ওইখান থেকে অক্লান্ত পরিশ্রম করবেন। অবশ্যই আমি মনে করি যে সফলতা আমাদের দৌড়াই, আমরা ইতিমধ্যেই ইনশাল্লাহ সেই সফলতার বাণীটা সকলের কাছে পৌঁছে দিতে পারব এবং জয় জয়কার হবে প্রত্যেক জেলা উপজেলায় বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ইনশাল্লাহ। এবং এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বলে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের, জয় হোক মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার, এবং জয় হোক আমাদের আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সজীব ওয়াজেদ জয়ের, এবং যে স্বপ্ন দেখতেছে তার স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।